আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে এমন করে পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকাই আকাশে চাঁদের দিকে একবার তাকাই আমার নবী বলে শুন আয়েশা রে কি দেখো তুমি বারবার একবার আমার দিকে তাকাও আসমানের দিকে তাকাও আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আকাশে চাঁদ দেখি আর আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জান আয়েশা বলেছিলেন হুজুর আসমানে চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোনো খুঁত দাগ না আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাকের দয়া তার উপরে হবে এই যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে ছিল নবী আমা দেখতে লাগলে রাস্তা ধরে একটা বুড়ি বসে আছে গলায় তার তিনটে ঠাকুরের মূর্তি রয়েছে আল্লাহ নবী দেখতে লাগলেন বুড়ির কেউ খোঁজ নিতে না বুড়িকে কেউ কেউ জিজ্ঞাসাও করছে না আল্লাহ নবী রাস্তা ধরে বুড়ির পাশে বসে গেলে নবী আমার বসে গিয়ে মা বলে বুড়িকে ডেকেছিল বুড়িকে যখন মা বলে ডাকে আরবিতে উম্মুন বলে এই বুড়ি তখন চোখ তুলে আমার রাসূলুল্লাহর দিকে দেখতে লাগলো কেননা যে সময়ে ময়া ভরা ডাক দিয়েছে ওই সময়েতে মাকে ছেলেরা হত্যা করে দিত আল্লাহ নবীর এই ময়া ভরা ডাক শুনে বুড়ি অবাক হয়ে গেল আল্লাহ নবীকে বলতে লাগলেন বাবা ছেলে রেখে তুই বাবা আর কি সুন্দর তোকে দেখতে বাবা আমার রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে ছিল আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে এমন করে পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকাই আকাশে চাঁদের দিকে একবার তাকাই আমার নবী বলে শুন আয়েশা রে কি দেখো তুমি বারবার একবার আমার দিকে তাকাও আসমানের দিকে তাকাও আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আকাশে চাঁদ দেখি আর আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জান আয়েশা বলেছিলেন হুজুর আসমানে চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোনো খুঁত দাগ না সেই নবী পাককে দেখে বুড়ি অবাক এত সুন্দর দেখতে কে বাবা তোর বাড়ি কোথায় কি নাম তো কোনদিন দেখেনি তো কোনদিন দেখেনি আল্লাহ রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন করে বলেন মা মনে করুন আমি আপনারই একটা সন্তান কাকে বলছে একজন গায়ের ইসলাম যার গলায় তিনটে ঠাকুরের মূর্তি আছে এর নাম ইসলাম আল্লাহ সৃষ্টি হিসাবে মানুষকে ঘৃণা করাটা ইসলামের নাম নয় আজকে ইসলামের দোহাই দিয়ে অনেক কিছু কাজ হচ্ছে তাই তো আজকে আমরা বেউজ্জতি হচ্ছি যুগে যুগে আমাদের ঘরে দেখে গায়ের ইসলামরা ইমানের কলেমা পড়েছে আর আমাদের ঘরে দেখে আজকে যুগে যুগে আমাদের ঘরে দেখে আজকে সারা দুনিয়ায় প্ল্যান হচ্ছে কি বেরগতিসকে শেষ করা যায় 18 বছরের যুবক হযরতে আব্দুল্লাহ ব্যবসা সূত্রে বাজারে টাউনে শহরে এসেছে ব্যবসা করতে জগৎ বিখ্যাত ওলি ছিলেন 18 বছর বয়স তখন সেই পিরিয়ডের কথা বলছি ব্যবসা ক্ষেত্রে শহরে গেছে এমন একটা জায়গায় ঘর নিয়েছে তার বাড়ির পাশেতে একজন আগুন পূজারী মুজুসি বলা হয় তার বাড়ি মুসলমান থেকে নাক ছিটকাচ্ছে প্রতিদিন বাড়ির ধুলোগুনোকে যাই ময়লাগুনোকে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের দরজার গোড়ায় ফেলে দেয় আর হযরতে আব্দুল্লাহ জন ছেলে 18 বছর ছেলে ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে নিয়ে কি করতে নামাজ পড়ে আপনারা কি করে হ্যাঁ নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআন পড়তে হয় বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি নামাজ পড়ে নিয়ে আবার উপর হয়ে যায় কেউ শুয়ে পড়ে আর না একটু ঘোরাঘুরি করে কোরআন পড়তে হয় কিছু সময় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান পড়ান বলুন আল্লাহুম্মা আমিন হযরতে আব্দুল্লাহ হুজুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে যখন দরজা খুলে দেখে যে হুজুরের দরজার পটেতে অনেক ময়লা নোংরা পড়ে আছে হুজুর এদিক ওদিক তাকিয়ে দেখছে কে কোথা নাই
আর একটা ঘর থেকে পাত্র নিয়ে এলেন, তাতে করে ময়লাটা তুলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিলেন, কিছু বললেন না, চলে গেলেন কাজে। পরের দিন আবার সেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে, দেখছে আবার ময়লা। তিন দিনের দিকে আবার ময়লা, কয়েক সপ্তাহ কেটে যায়, কিছু বলছে না, ফেলেই যাচ্ছে। তা যে ময়লাটা ফেলছে সে ভাবছে আব্দুল্লাহ হয়তো গোপনে গোপনে আমায় খুঁজছে, গোপনে গোপনে হয়তো খুঁজছে। তাই একদিন কি করেছো, ডাইরেক্ট ময়লাটাকে নিয়ে বাড়ির দরজা করে দাঁড়িয়ে আছে, হুজুর কোরআন পড়ে যেই বেরিয়েছে হুজুরের সামনে ফেলে দিয়ে ছুটেছে। কেন ছুটলো ভাই বলুন, ভয়, ভয় কাদের হয় বলুন, যারা অন্যায় করে। আব্দুল্লাহ চলে গেলেন, প্রতিদিন যা করে ঘরের গিয়ে আবার ময়লার জায়গাটা নিয়ে আসলো, ফেলে দিল, আর এ ছুটে গিয়ে ঘরের দরজা লাগিয়ে লুকিয়ে দেখছে কি করছে। প্রতিদিন যা করে তাই করলো, করে চলে যাচ্ছে। তো অগ্নি উপাস্য বেরিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে ভাই তুই আমায় কিছু বললি না। হযরত আব্দুল্লাহ যে এতটুকু বললেন, আমি মুসলমান, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে সে আমার কেউ নয়, তো তোমাকে যদি আমি কিছু বলি তুমি যদি কষ্ট পাও আমার ভয় হয়, আমার নবী যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়। তখন অবাক হয়ে গেল, ইসলাম এটা বলে, হ্যাঁ এটা বলে। ও আরো জানতে চাইল আমার রসুল সম্বন্ধে। একদিন নবী দিবানা হয়ে রসুলের গোলাম হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি অবস্থা, নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত মুসলমান ছাড়ছি না আমরা, নিজের কলেমা পড়া ভাইকে মুসলমান পর্যন্ত ছাড়ছি না, সামান্য সামান্য হারাম টাকার জন্য। হালাল হলো আলাদা কথা ছিল, হারাম টাকা লুটে খাবো এর জন্য আজকে আমরা মারপিট করছি। মুসলমান করেন ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা পরিবর্তন হয়ে যাও, কেননা কামটা বড় ভয়ানক হবে, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। আল্লাহ কোরআন যখন বলেছে এটা তো চেঞ্জ কেউ করতে পারবে না, হুল্লু নফসি জায়গা তুলম, মৃত্যুর স্বাদ অবশ্যই জানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যে দুনিয়া জমিনে হারাম খায়, গরিবে লুটে খায়, পরের মালকে জোর করে দখল করে খায়, কারো জমিন যদি দখল করে নেয়, পুকুর এমন করে দখল করে আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে। এতে করে নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেয়, নেতারা কি করে দেখার জন্য, এই গুণ হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে, গরিবে যদি সেবা করতে পারে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে, দুর্নীতি যদি না করে। আল্লাহ নবী জানিয়ে দিল যে নেতা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, নাই বিচার প্রতিষ্ঠিত করবে, আল্লাহর সৃষ্টির সেবা করবে, মানুষ জাতির কল্যাণের কথা ভাববে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কাল কিয়ামতের ময়দানে যেদিন মাদাখ আমার আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ তাকে আরশ আজিমের ছায়া দেবে। তাহলে নেতা হওয়া তো ভালো কাজ, কিন্তু সৎ হতে হবে, গরিব প্রেমিক হতে হবে, দেশ প্রেমিক হতে হবে, নাগরিক প্রেমিক হতে হবে। আজকে তুফান হলে ঝড় এলে নেতাদের বকর খুশি হয়, কিছু তের পোলের টাকা ঝাড়বো, এবার ঝড় এলে নিয়ে খুশি, কিছু এবার টাকা ঘর ভাঙবে ঝাড়বো। এই যে হারাম খাবার জন্য আজকে সমাজে কি হচ্ছে, এবার যদি বলেন আমি খাচ্ছি তো তোর কি হয়েছে, কথা ঠিকই বাপ। দুটো কারণে সমস্যা হচ্ছে, এক হযরতে নবী লূত আলাইহিস সালামকে মন দিয়ে শুনবেন, আব্বারা আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়ে যায়নি, জানকে বাজি লেগে গিয়ে চিল্লাবার আমার কোনো প্রয়োজন নেই,
আমার খাবারও অভাব নেই, জলসারও অভাব নেই, ইজ্জতের অভাব নেই, টাকারও অভাব নেই, তাহলে কেন চিল্লাচ্ছি? শোনো, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মোল্লা সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, হাজী সাহেব, সব সাহেব শোনেন সাহেব, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার কওমের মধ্যে থেকে 80,000 লোককে মারব, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ পাক বললেন, নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ আপনি কেন ভালো লোকগুলোকে মারবেন, খারাপ লোকগুলো অন্যায় করেছে। আমার আল্লাহ বলেছিলেন, নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোককে বাধা দেয়নি কেন? শুনছেন ভাই? আপনি নামাজ পড়েছেন, আপনার ছেলে নামাজ পড়েনি, আপনি হালাল ইনকাম করছেন, কিন্তু আপনার ছেলে নেতা সে যে আমফানের দুর্নীতি করছে, ফাঁক আপনিও যাবেন না মার থেকে। তাহলে আমি সমাজে পীরের ঘরে বেটা, মুসলমানরা আমাদের দাবি করে মানি, তাহলে আজকে দুর্নীতি হবে, মানুষ হিসাবে ইনসানিয়াতে যদি প্রতিরোধ না করি, ও একা মার খাবে তা নয়, আমিও মার খাবো, হারাম খাবি তুই আর পিটানি খাবো আমি, ফিরি ফিরি কেউ মার খেতে চায়, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলবো না বাদ, কারণ আপনারা এলাকার মানুষ ভাই, ঘরে আগুন লাগলে পানি তো আপনারাই দিতে যাবেন। বলে আবার কোন দিন রাত্রির পুলিশ এসে ঘিরালে এবার আপনারা যাবেন তো খবর টবর পেলে? দুর্নীতি যেই করবে প্রতিরোধ করাটা হলো মানবতার কাজ। কি গো আব্বা ভাইয়েরা, বলবো না বাদ, এলাকার লোক কি বলছিল, সরাসরি দেন, অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলছি না তো? অনেকে বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, আবার জলসায় এসে ভাই। এই জন্য বলি কোরআন হাদিসে রাজনীতির কথা আছে তাই বলি। বলুন সুবহানাল্লাহ, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তো রাজনীতিটা ইসলামে আছে না? না, রাজনীতি মানে কি দেশ ও দেশবাসীর পরিচালনার ব্যবস্থা, ঠিক তো? দেশ ও দেশবাসীকে পরিচালনার কথা ইসলামে আছে না? না, যদি না থাকে তাহলে ইসলাম আনকমপ্লিট, থাকলেই হলো কমপ্লিট। যদি কোনো মুসলমান মনে করে ইসলামে রাজনীতির কথা নাই, সে ইসলামকে অস্বীকার করলো না করলো না? ইসলামকে অস্বীকার করলে তার ঈমান থাকে না যায়, কথা মাথায় ঢুকছে? মাথা গরম করলে হবে না, কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? তা কি হবে কবরে গিয়ে? আল্লাহ রসুল বলছে 99টা সাপ দেবে কবরে। কটা? 99টা। সাবধান হও, এতিমকে কাঁদাও নি, অথচ আল্লাহ রসুল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সে না আমি রসুল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহান। কে কি করছে দেখার দরকার নেই, তুমি মুসলিম দাবি করে দুর্নীতি করবে, আমার কওমের বদনাম হবে। ঘোষ পাড়ায়, গয়লা পাড়ায়, হিন্দু পাড়ায় নেতারা দুর্নীতি করছে কি করছে না, সে বিষয়ে আমি বলতে আসছি, কথা বুঝছেন না বোঝেন না? দেশবাসী হিসেবে যখন জনসভা করব তখন সবারটা বলবো। কিন্তু আজকে তুমি মুসলিম দাবি করলে তোমার জন্য আজকে আমার কম গাল খাচ্ছে যে মুসলমানরা এসব হারাম খাওয়া ধরেছে, এ মুসলমানরা হয়ে গেল তো নাকি? অতএব আল্লাহ রসুল বলছেন পাহাড় সরে গেছে, বিশ্বাস করে নাও, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস করুনি, আর মিথ্যুককে কখনো ভরসা করুনি। অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা একমাত্র বাঁচার জন্য সাহায্য আল্লাহর কাছে চাইছি, চাইবো, আগামীতেও চাইবো, ঠিক না বেঠি? আর আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও করছি না, কেমন পর্যন্ত আমার বাচ্চাদের খরচ শিখাবো, আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনি জানালেন 99টা সাপ দেবে কবরে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার আছে, শখসাদ থাকতে পারে, তার জন্য হালাল ইনকাম করো না, আল্লাহর কাছে বলো না, একটু কষ্ট করলেই তো হয়ে যাবে, এমন কিছু নয় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হাত তুলবে, দেখবে রাতে রাতে আমার আল্লাহ তোমার ব্যবসার দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা না করে তুমি যদি লুটবো বলো, ওটা তো অন্যায় কাজ হবে।
আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ না জোয়ানেরা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ সৃষ্টিকে পছন্দ করে আল্লাহ সৃষ্টিকে রাজি করে আল্লাহ সৃষ্টিকে প্রিয়ার করে আমার আল্লাহ বাকাল কামতের ময়দানে একজন লোককে জিজ্ঞাসা করবে বান্দারে কোথায় যাবি বল বান্দা বলতে লাগবে আল্লাহ পাক দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম হজ করেছিলাম আল্লাহ আজকে জান্নাত যেতে চায় আমার আল্লাহ বা বলতে লাগবে আবু দাউদ শরীফ হাদিস বলে যায় এ আমার বান্দা রে দুনিয়া জমিনে আমি যখন বিমারি ছিলাম আমাকে কেন দেখতে গেলি না বান্দা চমকে যাবে আল্লাহ আপনার আমার বিমার সত্যি তো আমার আল্লাহ বিমার থেকে পাক আপনার কখন বিমার হলো আপনার তো বিমার হয় না আর আমি বা আপনাকে দেখতে যাব কি করি আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামে অমুক লোকটা বিমারি ছিল ওটা তো আমারই সৃষ্টি ওকে দেখা ওকে ভালোবাসা আমার জন্যই করতিস ওটা আমাকেই দেখা হতো আমারই সেবা মানে আমারই ভালোবাসা করা হতো কেন আমার সৃষ্টিকে ভালোবাসা ওটা আমার জন্যই করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ আবার একজনকে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কোথায় যাবি বল বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাত যাব কেন নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি এই আমার যখন পিপাসা লেগেছিল আমাকে পানি পান করালি নি কেন আমার জন খিদা লেগেছিল খেতে দিলি না কেন বান্দা আবার অবাক হয়ে যাবে আল্লাহ আপনাকে তো পিপাসা লাগে না খিদা লাগে না এ থেকে তো আপনি পাক আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামের গরিবটা ওটা তো আমারই সৃষ্টি ওকে যদি খাওয়াতিস ওটা আমার সৃষ্টির সেবা করা হতো ওটা আমি আল্লাহ আমার জন্যই করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস এটা তাহলে ভাবুন আজকে আল্লাহর সৃষ্টি কে হিফাজতের কথা ভাবতে হবে না আজকে মেয়েরা কত অসহায় হয় কখনো বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিফা যাকে সাত দিন ধরে মন্দিরের মধ্যে রেপ করা হলো কি কষ্ট হয়েছে তার উপরে গত কয়েকদিন আগে যেটা ইউপিতে হলো আবার হ্যাঁ অন্যায় হলে তাকে প্রতিরোধ করে দমন যদি না করো এই অন্যায় একদিন আপনার ঘরে ঢুকবে জেনে রেখে দেবে আপনার ঘরে হামলা করবে একদিন আল্লাহ নবী দি দুনিয়া বাজাবি বুল্লা জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ভাই একটা বান্দাকে উঠাবে ওরে আমার বান্দার এদিকে হিসাব নিকালটা আমাকে দে বান্দা কান্দতে লাগবে আল্লাহ পাক আপনি আমাকে সবার সামনে বিয়োগ যদি করে দেবেন না আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন আমার আল্লাহ বলতে লাগবে বান্দারে না একবার তোরা বললাম এটা দেখা লা তখনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা তোরা মোল্লামাটা দেখা বান্দার মোল্লামা আল্লাহ বা দেখতে লাগবে আমোল্লামা দেখতে দেখতে দেখা যাবে বান্দার মোল্লামায় গুণা পাপ অন্যায় ভরা শুধুমাত্র একটা ভালো কাজ রয়েছে ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ বা রহমতের দরিয়া যশ মেরে বলতে লাগবে ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি ওই কাজটা আমার পছন্দ হয়েছে ওরে আমার বান্দা আমি আল্লাহ পা আমার রহমতে বিনিময়ে তোকে নাজাত দিয়ে দিলাম ওই একটা ভালো কাজ কি আমরা কম বেশি সবাই জানি এক গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল তাকে ছাওয়াই দিয়ে পানি পান করিয়েছিল আল্লাহ বলছে বান্দা আমার সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছিল কষ্টই পড়েছিল বিপদে পড়েছিল তুই মুক্তি দিয়েছিস তুই দয়া করতে পারিস আমি তো দয়ার মালিক আমি কেন তোর উপর দয়া করব না যা তোকে জান্নাত দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ সেই আল্লাহর মখলুকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেই ইসলামের মান্যওয়ালা মুসলিম সমাজে যুবকদের ঘরে জোর করে জোর করে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে কাকে জঙ্গি সাজিয়ে কাকে সন্ত্রাস সাজিয়ে তার নামে মিথ্যা গ্যাজার মামলা দিয়ে সাত বছর আট বছর ধরে জেলে তাদেরকে অত্যাচার করে করে মারছে এটা কি অন্যায় না অন্যায় নয়
এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এদেরকে অসহায় মানুষগুলোকে মুক্তি দিবার চিন্তা যদি করি ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমতের সাহায্য পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একদিন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, ওই আদ জাতি যেখানে ধ্বংস হয়েছিল আদ সামুদ জাতি শুনেছেন তো, ওই জায়গাটা যখন নবী পার হচ্ছেন সাহাবাদেরকে বলছেন দ্রুত চলো। সাহাবারা বললেন কেন? আল্লাহ রাসূল বলে এটা হচ্ছে গজব হয়েছিল আল্লাহর, অতএব এই জায়গায় ভয় হয় আল্লাহর লানতের জায়গা, অতএব আল্লাহর গজব যাদের উপরে হয় তাদেরকে সাহায্য করতে নাই, তাদের পাশে দাঁড়াতে নাই, ওই গজবের শিকার তোমার উপর হতে পারে। কথা বুঝছেন না বোঝেন না? দেখা যাচ্ছে বহুত মাকে কে দিয়েছে, বহুত এতিমকে কে দিয়েছে, বহুত গরিবকে কে দিয়েছে, নির্দোষ লোকের নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, নির্দোষ ছেলেকে জেল খাটিয়েছে, বিপদে পড়েছে, খোদার মার হয়েছে, আমার কাছে যেই বলছে হুজুর তাবিজ দেন বিমারে আছি আর আমি ওকে বাঁচাবার জন্য দোয়া করছি, আল্লাহ নারাজ হবেন? এ কথা বুঝছেন? আল্লাহ রসুলকে আল্লাহ খোদ নিজে নিষেধ করেছে জানো, অনেকে ফতোয়া দেয় এত বদদোয়া করতে ফতোয়া দেয়, আল্লাহ রসুলকে খোদ রসুল নিজে নিষেধ করেছে, খবরদার মুনাফিক আর জালিমদের জন্য দোয়া আপনি চাইবেন না। শুনছেন ভাই? কোরআন মুনাফিক আর জালিমদের জন্য আপনি দোয়া চাইবেন না। মুনাফিক কাকে বলে? চায়না মোবাইল দেখেছে? এটা কি স্যামসাং ইন্ডিয়া? তো ভেতরের পার্টস গুলো ঠিক মুনাফিক এই টাইপের, বাইরেটা মুসলমান ভেতরের পার্টস গুলো সব জালিমদের। কথা বুঝে আসছে না? তো ওই জন্য মুনাফিক কে কখনো এ করতে নাই। আল্লাহ রসুল বলছেন যদি কেউ আমার খানদানের সমালোচনা করে সেও মুনাফিক হবে। অহংকার করছি নি, আল্লাহ আমাকে এই বংশে পাঠিয়েছে ভাই। কথা বুঝে আসছে? আমার কোন কথাটা তোমাদের অসুবিধে হচ্ছে, আসো আলোচনা করি, ঠিক না বেটি? আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কি বড় ভয় হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবারা আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য দুশ্মনেরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মত উম্মতিদের ক্ষতি যদি কেউ করতে পারে তারা হবে মুনাফিক। তারা হবে আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর কে? প্রকাশ্য দুশ্মন না মুনাফিক? আরে ও তো প্রকাশ্য দুশ্মন চিনি আমি, ও আসলে আমি হাতে চুড়ি পরে বসে থাকবো নাকি? আমি তো রেডি থাকবো, ঠিক না বেটি? কিন্তু ইনি আমায় বলেন হুজুর খুব ভালোবাসি, একবার আমার বাড়ি চলেন, খুব ভালোবাসি, আপনার জন্য জান দিয়ে ফেলবো। ঘরে গেছি এক গ্লাস শরবত দিতে, শরবতে বিষ দিয়ে দিয়েছি। শুনছেন না? শুনেন না, তোমাকে কুড়বা বেলবা জানি এটা এটা সেটা খাওয়াবো ভাই ছোবো কেন? আমি জানিও প্রকাশ্য দুশ্মন। এ কথা বুঝছেন না বোঝেন না? অতএব দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে বলে পাগলা হয়ে যাবেন না, নাটক করছে। কেউ যদি মাথায় টুপি দিয়ে ইফতারে বসে ও তোমার সঙ্গে ধোকা দিল কেন? এই টুপিটাকে ও যদি বিশ্বাস না করে তো মাথায় দিল কেন? তাহলে টুপিটা নিয়ে নাটক করা হলো, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে যদি মানিস নি তাহলে বললি কেন? তার মানে কি ওটা বলে তোমাকে আঘাত করছে, তোমার নরম জায়গা যেটা ভালোবাসার জায়গা ওই জায়গাতে আঘাত করে তোমাকে ব্ল্যাকমেল করছে। কথা বুঝছেন না বোঝেন না? অতএব এই ধোকাবাজদের থেকে সাবধান, এরা কিন্তু শেষ করে দেবে। কি গো কথা খারাপ লাগছে, কেন দেশে ওয়াজ করতে খুব ভয় লাগে ভাই, দেশের লোক তো 24 ঘন্টা দেখে হুজুর খালা মাথায় ঘুরছে আর ফট করে বিরাট গালি দিচ্ছ না, বিরাট বুঝতে শিখে গেছে। তবে হ্যাঁ মনে রাখবেন হাতের 5টা আগুল সমান নয়, পুরপুরার 5টা পিসাবও সমান নয়। এখানে আমি আমার আম্মা আমার আব্বাকে পর্যন্ত ভালোবাসি একটা শর্তের উপরে, শর্ত ছাড়া ভালোবাসি না, সেই শর্ত হলো আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসি। আমি কি ছেলে বুঝতে পারছেন? আমি আমার বাপ মা যারা আমার ছোটবেলা থেকে 10 মাস 10 দিন ধরে ছিল, যে বাপ রক্তকে পানি করে আমায় খাইয়ে বড় করেছে, ওই বাপ মাকেও ভালোবাসি স্বার্থে। কি স্বার্থ?
আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ভালোবাসি, নাই ভালোবাসি? শুনছেন ভাই? তাহলে আব্বাস সিদ্দিকী যখন রাজনীতির কথা বলছে, এটাও মনে রাখবেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বলছে, অন্য কোনো স্বার্থে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটা বলছিলাম, সেই যে রাস্তা থেকে মহিলাকে তুলে নিয়ে যাওয়া, মনে আছে? নবী যদি একটা হিন্দু মহিলা যার গলে মূর্তি রয়েছে, গায়ের ইসলাম, তাকে যদি রসুল ঘরে নিয়ে যেতে পারে, মা বলে ডাকতে পারে, তাহলে আমি কি শুধু মুসলমানদের বাঁচাবার চেষ্টা করব না? আল্লাহ সৃষ্টি মানুষ হিসাবে সবাইকে একটু কথা বলেন, হ্যাঁ সবাইকে। এই যুবকেরা আল্লাহ নবী, নবী আমার মদিনা জমিনে রাষ্ট্র কায়েম করেছিলেন, নবী আমার দেশ কায়েম করেছিলেন, আল্লাহ নবী খোদ নিজে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্র নায়ক হয়েছিলেন, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে প্রশাসন ব্যবস্থা হবে, কিভাবে আইন ব্যবস্থা হবে, কিভাবে দেশকে বিদেশি শক্তি থেকে বাঁচাতে হবে, বর্ডার কিভাবে পাহারা দিতে হবে, দেশের সার্বভৌমত্ব কিভাবে চলবে, নাগরিকরা কিভাবে সুরক্ষিত থাকবে, আল্লাহ নবী সব কিছু 10 বছর ধরে নিজে রাষ্ট্রনায়ক হয়ে দেশ চালিয়েছে। নবী যদি 10টা বছর ধরে রাষ্ট্রনায়ক হয়ে দেশ চালাতে পারে, সেই নবীর উম্মত। আমি যদি দেশ ও দেশবাসী সেবার জন্য রাজনীতি করি বলি, তাহলে কি গুনাহ হবে? তো সুন্নাত হবে, সওয়াব হবে। তোমার এত ব্যথা হচ্ছে কেন? তোমার এত অসুবিধা হচ্ছে কেন? না সব ঠিক আছে, দাদা হুজুরকে কেন জড়ালো? এটা তো শোনা যাচ্ছে না, দাদা হুজুরকে কেন জড়ালো? ভাই আজকে তো বইগুলো আনতে ভুলে গেছি, এখানে একটা দাওয়াত আছে তরুণপুরে, কবে জানো? 14ই কার্তিক, ওই দিনে সব দলিলগুলো নিয়ে আসবো, আজকে বেখেয়াল হয়ে গেছে, ওই দিনে দলিলগুলো নিয়ে আসবো। ভাই দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিলেন এমন কেউ এখানে বেঁচে আছে? আমিও তো দাদা হুজুরের পেটে জন্ম নিইনি, দাদা হুজুর কি করেছে না করেছে আমি জানি, আপনারা জানেন? আমি যদি বলি রাজনীতি করেনি, ইনি যদি বলি রাজনীতি করেছে, উভয়ের কথাই শোনা যাবে না। কেন? উনিও জন্ম নেয়নি, আমিও জন্ম নিইনি। দাদা হুজুরের বিষয়ে জানতে গেলে কি করতে হবে? ইতিহাস, ওই দিন ইতিহাস লিয়ে আসবো, দেখবে। আবার কিছু মানুষ বলতে পারে ওরকম ইতিহাস লিখে দিয়া যায়, তা আপনি একটা লিখেই দেখান না, একটা লিখে দেখান না দিদি। হাসির কথা ভাই, এবার এই কথাটা কেন বলছি? দাদা হুজুরের গায়ে দাগ লাগানো মানে দাদা হুজুরকে অপমান করা। দাদা হুজুর যদি রাজনীতি না করে থাকে, বা রাজনীতিকে ঘৃণা করে থাকে, বা রাজনীতির থেকে দূরে থাকে, তাহলে আমার আবু বকর সিদ্দিক 100% ইসলামকে মানতে পারে না। কথা বুঝছেন না বুঝেন? যদি কেউ মনে করে 100% কোরআন হাদিস মানবো, তাকে 100%-এর মধ্যে রাজনীতি একটা পার্ট, ওটা কেউ মানতে হবে? ছুঁচো রে বাবা, শুনছেন তো নাকি? যতদিন না তোমরা এই ভয় কাটাতে পারবে, ততদিন তোমরা মালা তুলে দাঁড়াতে পারবে না। একটা ছুটু দেখে দিয়ে তোদের এই হাল হয়, তো তোদের ঘরে যখন দুটো মিলিটারি এসে বলবে চলো ক্যাম্পে যেতে হবে, তখন তোদের কি দশা হবে? কি গো গেছে তোর তিনি? এখন ছুটো সুরাতে কে এসছে কে জানে, শয়তান ঢুকে পড়ে না তো? যে আব্বাস সিদ্দিকী তো বেশ ভাঁড় খুলে দিচ্ছে, কি তাহলে দাদা হুজুর কি করেছে না করেছে? ভাই আমি জানি না, না দাদা হুজুরের পেটে আমি জন্ম নেইনি, বইয়ে কিতাবে ইতিহাসে যেটা আছে ওই 14ই কার্তিক নাকি বলে ওখানে মাগরিবের পরে আছে, আসবো দলিল নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। কথা বুঝা আজকে আনতে ভুলে গেছি, তবে এতটুকু বলে যাচ্ছি যদি কেউ 100% ইসলামকে মেনে চলতে চায়,
তাকে রাজনীতি সম্বন্ধে ভূমিকা দেখাতেই হবে। এবারে নিজে করা বা শিক্ষা দিয়ে লিডার তৈরি করা, যিকোনো একটা। দাদা হুজুর ছিলেন শিক্ষক, তিনি কিতাবে যেটা পাওয়া গেছে রাজা হয়ে কোন জায়গায় বসেন ঠিকই, কিন্তু তিনি রাজা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক। যুগের মধ্যে যত বুড়াই কাজ আছে সবটাকে মিটাবার জন্যই মুজাদ্দিদদের ঘরে পাঠানো হয়। তাহলে দুর্নীতিটা মুজাদ্দিদদের মিটানোর কাজ না? কাজ নয়। হ্যাঁ।